This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনের পর দিন নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। বঞ্চনার প্রতিবাদে আসানসোল পুর নিগমে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র বিধান উপাধ্যায়ের আশ্বাসে ঘণ্টাখানেক পর উঠে যায় সে বিক্ষোভ। নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওয়ার্ডের বাসিন্দারা। লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতার সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। রাস্তা ও নর্দমা নিয়মিত পরিষ্কার করা হয় না। এই অভিযোগে আসানসোল পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দূর দূর সে মুসাফির লোক আতা হয়, উস রোড কা রাস্তা কা জর্জর হ্যায়, ড্রেন নেই হ্যায়, স্ট্রিট লাইট নেই হ্যায়, আর হামারা সদেশা বাউরি পাড়া সে লেকর কে মানে জগডি তক স্ট্রিট লাইট নেই হ্যায়, পুরা অন্ধকার হ্যায়। ইধর মতলব বড়ি সদেশা বাউরি পাড়া মে লাইট নেই হ্যায়, হামারা তেলি পাড়া মে ওয়াহ পর আদিবাসী হ্যায়, ওয়াহ পর ভি অবস্থা মতলব জর্জর হ্যায়, পানি পানি নেই হ্যায়, সুবিধা নেই হ্যায়। আসানসোল পুর নিগমের 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত মাঝিকে বারবার বলার পরেও কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। যদিও এলাকায় প্রচুর উন্নয়নের কাজ হয়েছে বলে দাবি করেন কাউন্সিলর সুমিত মাঝি। কাউন্সিলর ছিলাম বিগত 5 বছর কাউন্সিলর ছিলাম, এই বোর্ডে এখন আমি 20 মাস হতে চলছে। আপনারা চলুন আমার সাথে বড় দীঘার দিকে নিয়ে বোড়াচক পর্যন্ত। আমার 12টা বুথ আছে, 12টা বুথ মানে 16টা গ্রাম, 12টা বুথ মানে 12টা গ্রাম না, 12টা বুথ মানে 16টা গ্রাম হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় কী কাজ করেছি না করেছি, যা ফান্ড পেয়েছি আমাদেরকে কর্পোরেশন যা ফান্ড দিয়েছে নিশ্চয়ই আমরা করেছি, আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এইডিএ কী দিয়েছে, কর্পোরেশন কী দিয়েছে সব দেখিয়ে দেবো। আসানসোল পুর নিগমের মেয়র, চেয়ারম্যান ও মেয়র পরিষদের কাছে অভিযোগ জানান স্থানীয়রা। কথা বলেন মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গেও। আমাদের নিজেদের সব সমর্থক, সব আমাদেরই পার্টির এই সব, আমাদের এই সব কর্মী সমর্থক সাধারণ মানুষ আছে, তাদের 57 নম্বর ওয়ার্ডে কিছু অসুবিধা আছে, যেমন কিছু কিছু জায়গায় জলের অসুবিধা আছে, কিছু জায়গায় রাস্তা আছে, কিছু ড্রেনেজ আছে, তো সেগুলো আমরা নিয়েছি, নেওয়ার পর আমরা নিশ্চয়ই আগামী দিনে করবো কাজ। মেয়রের আশ্বাসে ঘণ্টাখানেক পর বিক্ষোভ উঠে যায়। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান মেয়র বিধান উপাধ্যায়। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত রিপোর্ট, RPLUS নিউজ।